يلا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا ما كنا ترابا ذلك رجع بعيد ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে যা সূরা লোকমান থেকে 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে কেউ কেউ আছে মানুষের মধ্যে থেকে কেউ কেউ এমন মানুষ আছে যারা বেহুদা কথা কিনে অনর্থক খেল ক্রয় করে অজ্ঞাত সারে না জেনেই যাতে তারা আল্লাহর পথ থেকে তাদেরকে বিচ্যুত করে দেয় যা তাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয় এর মাধ্যমে অনর্থক কথাবার্তা খেলের মাধ্যমে তারা আল্লাহর দিনকে হাসি ঠাট্টা বিদ্রূপে পরিণত করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আয়াতটি খুবই তাৎপর্যপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে অবশ্য পবিত্র কোরআন আমরা যখনই অধ্যয়ন করি যখনই স্টাডি করি মনোযোগ দিয়ে পড়াশোনা করি তখনই মনে হয় সবই নতুন পুরাতন হয়েও যেন কখনো তা পুরাতন হয় না দক্ষিণ ভারতে যাকে ভগবান বলে আখ্যায়িত করে তার পূজা পাঠ করা হয়ে থাকে ভগবান রজনীশ আমার কিছু অমুসলিম ভাইরা বলেন ভগবান রজনীশকে ভগবান বলে আখ্যায়িত করেছেন সেই ভগবান রজনীশ একদা বলেছিলেন তোমরা দৈনিক পত্র পত্রিকা পেজ পত্র পত্রিকা পড়ছো
তোমরা দৈনিক প্রত্যহ টিভি সংবাদ শুনছ, নতুনত্ব কি পেয়েছো আমাকে বলো। ঘুরে ফিরে তো সেই কথাগুলোই পুনরাবৃত্তি হয় যা অতীতে ঘটে গিয়েছে, একই কথা বার বার পঠিত হচ্ছে, পুনরাবৃত্তি ঘটছে। যদি নতুনত্ব কিছু পেতে হয় তবে পবিত্র কোরআন অধ্যয়ন করো, নতুনত্ব যদি পেতে হয় তবে পবিত্র কোরআন অধ্যয়ন করো। প্রায় 1450 বছর হতে যাচ্ছে আল্লাহ তাআলা বললেন মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা কথার খেল ক্রয় করে। লাহুনের লাহবনের অর্থ হচ্ছে অনর্থক, ওয়াসার খেল, আর হাদিসের অর্থ হচ্ছে কথা, বাণী, কেসা কাহিনী ইত্যাদি। তো কেসা কাহিনীর খেল, কথার খেল বলবেন, কথার খেল আবার কি, যা আবার মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। রেডিও, টিভি, অডিও, ভিসিআর, ডিভিডি, ভিসিডি, আর আজকাল আমাদের প্রত্যেকের হাতে হাতে ভিডিও মোবাইল, প্রত্যেকের হাতে হাতে আমাদের হাতে মোবাইল। আবিষ্কারগত দিক দিয়ে জিনিসগুলো খুব ভালো, কেউ যদি জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার করে তাহলে এর দ্বারা অনেক উপকৃত হতে পারবে। আমি ব্যক্তিগতভাবে 2003-এ পড়াশোনার পরে সাধারণ পরিবারের ছেলে বলে বইপত্র সেরকম ক্রয় করা সম্ভব হয়নি, বইপত্র অধ্যয়নের জন্য, স্টাডির জন্য কখনো গোমানি সাহেবগঞ্জের আর কখনো কিশনগঞ্জ, বিহারের কিশনগঞ্জে লাইব্রেরিতে যেতাম বইপত্র স্টাডি অধ্যয়ন করার জন্য। আজকে এমনও বইপত্র আছে যা ভারতবর্ষের মাটিতে নাই, কিন্তু সামান্য আপনার হাতে যে একটা মোবাইল আছে সেই মোবাইল সারা পৃথিবী হাতের মুঠোই হয়ে গিয়েছে, ফলে আপনি সেই সমস্ত বইপত্র এই মোবাইলের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। এই দিক দিয়ে এটা খুবই লাভদায়ক, অত্যন্ত লাভদায়ক, কিন্তু এই সঠিকভাবে আমরা কতটা একে ব্যবহার করছি, কতজন আমরা ব্যবহার করছি। যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 9 থেকে 12 পর্যন্ত অনলাইনে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যে অনলাইনে পঠন পাঠন হবে, শিক্ষা দেওয়া হবে, হাতে এলো মোবাইল, আর মোবাইল আসার পরে সমীক্ষা সে সময় বলেছিল 98% ছাত্রছাত্রী ওই অনলাইনের শিক্ষা দ্বারা উপকৃত হয়নি। দুঃখ লাগে, ব্যথা লাগে, এসব সমীক্ষার পরেও আমরা অগ্র পশ্চাৎ না ভেবে অনেক সময় শুধু অর্থের কারণে, যে কিভাবে জনগণের কাছ থেকে অর্থ নেওয়া যায় বলুন, অনলাইনের মাধ্যমে থ্রির ছেলেরা, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা বলছে অনলাইনে আমরা পঠন পাঠন দেবো, যেহেতু এখন শিক্ষা ব্যবস্থা স্কুলের মাধ্যমে, স্কুল কলেজ ইউনিভার্সিটির মাধ্যমে সব নয়, তো অনলাইনে আমরা পঠন পাঠন দেবো। তো অনলাইনে পঠন পাঠন দিতে গিয়ে আপনার কচি কচি বাচ্চাদের হাতে, 3-4 ছেলেদের হাতে মোবাইল যদি উঠিয়ে দেওয়া হয়, ডাইরেক্ট যে ছেলেরাকে, ছেলেদেরকে, মেয়েদেরকে বারবার বোঝাতে হয় অনলাইনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, সেই ছেলে মেয়েগুলো উপকৃত হবে। তবুও সমীক্ষা বলছে প্রায় 40 কোটি ছাত্রছাত্রী অনলাইনের মাধ্যমে, কচি কাচারা অনলাইনের মাধ্যমে শিক্ষা থেকে বঞ্চিত। বিবাহের আগে সাধারণত অনেকেই, বিবাহের পরেও, বিবাহের পর বিবাহিত হয়ে বিবাহ দাম্পত্য জীবন শুরু করার পরেও আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাই এ মোবাইলের মাধ্যমে, অনিচ্ছা সত্ত্বেও মোবাইলে এমন এমন জিনিস
আমাদের চোখের সামনে ভেসে আসে যা কল্পনা করা যায় না, বলুন সেই সমস্ত জিনিসগুলো যদি ওই কচি কাঁচাদের হাতে, ছেলে মেয়েদের হাতে যাদের এখনো বিবাহ শাদী হয়নি, তাদের অবস্থাটা কি হবে? আমি খুব সাধারণভাবে কথাগুলো বলছি, আপনারা কথাগুলোর মূল্যায়ন করবেন। আল্লাহ তাআলা প্রায় 1450 বছর হতে চলল পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে এমন মানুষ আছে যে মানুষগুলো কথার খেল কিনে নেই, যা তাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়, এটা তাদের অজ্ঞাত সারাই হয়ে যাচ্ছে। আমরা বুঝতেই পারছি না, অজ্ঞাত সারে না জেনে শুনে আমরা মনে ভাবছি আমরা তো পঠন পাঠন নিচ্ছি, আমরা তো জ্ঞানার্জন করছি। ভাই সকল, একটা কথা আপনাদের স্পষ্ট করে দেই, আসলে কোনো বিষয় যখন বলা হয় তখন সাধারণভাবেই আমরা অনেক সময় কিছু কিছু বিষয়কে আমরা আমাদের বিরুদ্ধে ধরে নিই। যেমন সাধারণভাবে বলি, যদি পিতার হক বর্ণনা করা হয় তাহলে পিতা খুব সন্তুষ্ট হয়ে যান, পিতামাতার হক যখন বলা হয়, পিতামাতার অধিকার নিয়ে যখন বক্তব্য রাখা হয় তখন পিতামাতা খুবই সন্তুষ্ট হন। এবার তখন সন্তান সন্ততি মনে মনে একটু ক্ষোভ প্রকাশ করেন, আরে পিতামাতার অধিকার তো বললেন বক্তা সাহেব, আলেম সাহেব, কিন্তু ছেলে মেয়েরও তো অধিকার আছে পিতামাতার উপরে, এটা তো বললেন না। স্বামীর যদি অধিকার বলা হয় তাহলে স্বামীরা খুব সন্তুষ্ট হয় যে স্বামীর অধিকার কতটা স্ত্রীর উপরে, কিন্তু স্ত্রী মনে মনে ভাবে যারে স্বামীর অধিকার বললেন, কিন্তু আমার তো অধিকার বললেন না, আমাদেরও তো অধিকার স্বামীর উপরে আছে। ইসলাম অবশ্য এক অপরের সাথে প্রত্যেকেরই প্রত্যেকের অধিকারের সাথে জড়িত, অবশ্য একজন খাতিব, একজন বক্তা, একজন আলেম একই সাথে সমস্ত বিষয়টা বলে দেবেন, এটা সম্ভবপর সাধারণত হয়ে ওঠে না। এজন্য একে একে ধারাবাহিকভাবে তারা পরস্পর এক একটা বিষয় নিয়ে হয়তো আলোকপাত করে থাকেন অনেকেই, এটাই স্বাভাবিক। আমি আপনাদের বিষয়টা বলতে চাই, খুব সাধারণভাবে কথাগুলো বলছি, যে শুধু সন্তান জন্ম দিলেই, সন্তান সন্ততি প্রসব করলেই, ছেলে মেয়ের জন্ম দিলেই বাপ মা হওয়া যায় না। কথাটা খুব ভালোভাবে শুনুন, কথাটা খুব ভালোভাবে শুনুন, ছেলে মেয়ের জন্ম দিলেই শুধু বাপ মা হওয়া যায় না, সাধারণভাবে যে কথাটা বলছি, আরে পশুও তো সন্তান সন্ততি প্রসব করে, পশুও তো বাচ্চা প্রসব করে, পশুরও বাপ মা আছে না নাই? গরু ছাগলেরও বাপ মা আছে। একটা আমি খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, পশুরও বাপ মা আছে, আমাদেরও বাপ মা আছে। আমাদের সাথে আর পশুদের সাথে পার্থক্য কোথায় কোথায় বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আপনারা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, আমি শুধু একটু করে আপনাদের পয়েন্ট দিয়ে যাচ্ছি, আপনারা কথাগুলোকে নিয়ে মূল্যায়ন করলে আমার থেকে আপনারা বেশি অবগত, বেশি বুঝেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। শুধু একটু উদাহরণ দিচ্ছি যে পশুরাও বাচ্চা প্রসব করে, আমরাও বাচ্চা প্রসব করি, পশুর মাঝে এবং আমাদের মাঝে পার্থক্য কোথায়? আমাদের পিতামাতার ছেলেদের ওপরে অধিকার বলা হলো, পিতামাতার ছেলেদের ওপরে কি অধিকার আছে, কি অধিকার আছে আমরাও অবগত। আমি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যাচ্ছি না, শুধু একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি যে আমাদের আপোষে মানব জাতি মানুষ হিসেবে কে সব থেকে বেশি অধিকার পাওয়ার হকদার, সম্মান পাওয়ার হকদার, সহানুভূতি পাওয়া হক পাওয়ার হকদার, কার অধিকার সব থেকে বেশি? যত মানুষ আমরা আপোষে আছি, এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে মা, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছিলেন, তারপর চতুর্থবারে বলেছিলেন বাপ, তারপরে আসছে অন্যান্য সব বিষয়গুলো, বুঝতে পেরেছেন? বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। সহিহ বুখারী হাদিস নম্বর 5971, সহিহ মুসলিম হাদিস নম্বর 2548। তো এখানে মায়ের সব থেকে অধিকার বেশি, বাপের চতুর্থ নম্বরে আসছে। এখানে কিন্তু বলা হলো না স্ত্রীর অধিকার বা স্বামীর অধিকার বেশি, বলা হলো বাপ মায়ের অধিকার বেশি। আমি শুধু একটা বিষয় আপনাদের বোঝানোর জন্য বলছি, স্ত্রীর ওপরে স্বামীর হক কতটা, সেই বিষয়টা আমি শুধু একটা উদাহরণ দিয়ে দিই বাপ মায়ের বিষয়টাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিস আছে, আমি শুধু একটু বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানাত কারহাতুন লাহিসাত হা মা আদাত হাক্কাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
স্বামীর শরীরে যদি ঘা ক্ষত ফোড়া থাকে আর তার স্ত্রী তা যদি চেটে চেটে পরিষ্কার করে নেই, ওই ক্ষত ঘা পুজকে যদি চেটে জিহবা দিয়ে চেটে পরিষ্কার করে নেই, তারপরেও সেই মহিলা স্বামীর হক আদায় করতে পারবে না। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 4152 সুনানে ইবনে মাজার বর্ণনায় রয়েছে, কোন মহিলা ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারে না, অধিকার আদায় করতে পারে না, যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় করবে। সুনানে ইবনে হাদিস নম্বর 1853 বলা বাহুল্য, সমগ্র মানব জাতির মধ্য থেকে মায়ের হক হলো সব থেকে বেশি, তারপর পিতার। এখানে যদি স্বামীর হক যদি এতটা হয়, অবশ্য স্ত্রীর হক আছে, আমি পূর্ণ বিবরণ আজকে দেব না, সম্পর্ক স্বামীর হক যদি এতটা হয় যে পুজ হলে, এটা আসলে বুঝানোর লক্ষ্য উদ্দেশ্য যে পুজ চাঁদবে, ঘা চাঁদবে, ফোড়াকে চুষে খেয়ে নিবে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা লক্ষ্য উদ্দেশ্য নয়। আসলে লক্ষ্য উদ্দেশ্য হলো অধিকারের মাহাত্ম্য এবং মর্যাদা বর্ণনা করা, যে একজন স্বামীর মাহাত্ম্য এবং মর্যাদা কত, তার থেকেও মর্যাদা বেশি কার, পিতামাতার। আমি বললাম বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেব না, শুধু এতটুকু বলবো পশুর মাঝে এবং আমাদের মাঝে পার্থক্য কথাই, আমাদেরও পিতামাতা আছে, আমাদেরও সন্তান সন্ততি আছে, পশুদেরও পিতামাতা আছে, পশুদেরও সন্তান সন্ততি আছে, কিন্তু পশুর ক্ষেত্রে এ কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, যে পশুদের পিতামাতাকে, পশুর যে পিতামাতা আছে, ছাগল গরুর যে পিতামাতা আছে, সেই পিতামাতার সেবা করতে হবে। কেন? মানুষের জন্য এটা কেন বললেন, পশুর জন্য বললেন না কেন? যে ওই পশুরা তার পিতামাতার যদি সেবা না করে, আল্লাহর অধিকার আদায় করতে পারে না। সব থেকে বেশি হকদার পিতামাতার সেবা আদায় করা। পশু বাচ্চা প্রসব করে, আর বাচ্চা প্রসব করে মা দুধ পান করায়, একটু বড় করে দেয়, লালন পালন করে, তারপরে পশুর দায়িত্ব শেষ, মা বাপ মায়ের দায়িত্ব শেষ, খালাস। পশু পশু করেই ছেড়ে দেয় তার সন্তান সন্ততিকে, তার বাচ্চাদেরকে। আমি আপনি মানুষ, আমাকে আপনাকে আমার সন্তান সন্ততিকে পশু করে ছেড়ে দিলে হবে না, প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে হবে। এই দায়িত্বটা যে পিতা মাতার উপরে আছে, আগে আমরা নিজেদের ছেলে মেয়ে সন্তান সন্ততিকে প্রকৃত মানুষ করে গড়ে তুলেছি, শুধু সন্তান জন্ম দিলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা ওয়াশ ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাযাজি। যখন তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে 7 বছরের হবে, তখন নামাজের নির্দেশ দেবে, আর যখন 10 বছর হয়ে যাবে, নামাজ না পড়ার জন্য প্রহার করবে, এবং 10 বছর যখন হয়ে যাবে, তখন তাদের বিছানা আলাদা করে দেবে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 495। এখানে কয়েকটি কথা, যে 7 বছরের হলে নামাজের নির্দেশ দেবে, আর 10 বছর হয়ে যাওয়ার পরে কোনো ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, সলাৎ প্রতিষ্ঠা না করে, তার জন্য তাকে প্রহার করবে। আর 10 বছর বয়স হয়ে গেলে এক বিছানায় নয়, ছেলে মেয়ে তারা সব পৃথক হয়ে যাবে, ছেলে ছেলে ও পৃথক, মেয়ে মেয়ে ও পৃথক, ছেলে মেয়ে পৃথক, পিতামাতার সাথে তখন আর ঘুমাবে না, এক বিছানায় তখন শুবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, যে সন্তানকে শুধু জন্ম দিয়েই, শুধু একটু খাইয়ে দাইয়ে বড় করে দেওয়ায় পিতামাতার দায়িত্ব শেষ নয়, আপনার নামাজের ট্রেনিং দিতে হলে সর্বপ্রথম তাকে তো শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে, তাকে জ্ঞানার্জন দিতে হবে, তাকে চরিত্র সম্পর্কে শিক্ষা দিতে হবে, তাকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে হবে, এবং তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এই নয় যে আমি সন্তান প্রসব করে দিলাম, ছেলে মেয়ের জন্ম দিয়ে দিলাম, আমার দায়িত্ব খালাস। যে আমরা তো এটা বুঝছি যে পিতামাতার দায়িত্ব ছেলের মেয়ের ওপরে অনেক অনেক আছে, কিন্তু ছেলে মেয়ে পিতামাতার দেখাশোনা করে না। জি অবশ্যই পিতামাতার দায়িত্ব তো অনেক অনেক আছে, কিন্তু ছেলে মেয়ের যে দায়িত্ব আছে, আমরা যে পশু নয়, আমরা পশু নয়, আমরা মানুষ, তো আমরা কি আমাদের দায়িত্বটা পালন করেছি? ভাই সকল একবার ভাবুন, আমরা ওই চতুষ্পদ প্রাণী পশু নয়, আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসে মাই ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, ওয়ামিনান নাসে মাই ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়াইত্তাখিযাহা হুজওয়া
ওয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আজকে ভিডিও মোবাইল যে বিষয়টা বললাম, মোবাইল মোবাইল দ্বারা কিভাবে চরিত্র হনন হচ্ছে, কিভাবে একটা মানুষ বিচ্যুত হয়ে যাচ্ছে, শুধু সাধারণ মানুষ নয়, আজকাল বিভিন্ন জায়গায় ঘটছে, আমাদের কাছে একাধিক ফোন আসছে, এমনকি স্ত্রী পর্যন্ত বের হয়ে চলে যাচ্ছে। আমি মনে ভেবেছি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছি, ছেলে মেয়ে তো ছেলে মেয়ে, স্ত্রী পর্যন্ত ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে। আর তারপরে তখন আমরা ফতোয়া আনতে আসছি আলেমদের কাছে যে স্ত্রী বের হয়ে চলে গেছে, তারপরে এক বছর যার সাথে বের হয়ে চলে গেছে, তার সাথে ঘর সংসার করার পরে আবার ফিরে এসেছে, তাহলে বলুন এখন কিভাবে তাকে নেওয়া যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমরা যে মোবাইল দিয়েছি আমরা কি তত্ত্বাবধান করেছি, ছেলে মেয়ের প্রতি লক্ষ্য রেখেছি, দৃষ্টিপাত করেছি তারা কোন জগতে প্রবেশ করতে যাচ্ছে? এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অবশ্যই উপকারী জিনিস দ্বারা আমাদের উপকার লাভ করতে হবে, কিন্তু আমাদের ভাবতে হবে কোন বয়সে কোন ক্ষেত্রে কোন জিনিসটা কার জন্য উপকারী। ভাষাটা দেখুন, না জেনে বেগাইরে এলম, এই শব্দটা না জেনে না বুঝে এই শব্দটার সম্পর্ক দুটো বাক্যের সাথে হতে পারে, লিউ দিল্লার সাথে হতে পারে, আর এক ইয়াস্তারির সাথেও হতে পারে। দুটোই মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, যদি এস্তারির সাথে যদি করা হয়, ক্রয়ের সাথে কিনেছে, তাহলে না জেনে বুঝে, অর্থাৎ অজ্ঞ মূর্খ। আল্লাহ বলছেন মানুষের মধ্যে অজ্ঞ মূর্খ কিছু লোক আছে যারা কথার খেল কিনে নেয়। আপনার উপন্যাস সময় পাস হয় না, আজকাল সিরিয়াল চলছে, যে নাটক সিরিয়াল দেখতে দেখতে কত মানুষ আত্মহত্যা করছে, আমরা কোনো কথা বলছি না ভাই সকল, সাধারণভাবে শুধু একটা আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, বুঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি, খুতবার টাইম যদিও সংক্ষিপ্ত, শুধু বুঝানোর জন্য। আমার এক ভাতিজা, আপন ভাতিজা, সরলপথ একাডেমিতে পড়াশোনা করত, মাশাআল্লাহ রেজাল্টও মোটামুটি ভালোই করেছে। ও যখন পড়াশোনা হলো, পড়াশোনা করলো, ওর আম্মা মানে ভাতিজা বলল আমি একটা মোবাইল নেব। ওর আম্মা এবার তাকে বললো ঠিক আছে মোবাইল দিয়ে দেব। আমার যখন কানে আওয়াজটা এলো, আমি বললাম পড়ার জীবনে একখড়ি মোবাইল দেবে না, পড়া শেষ হোক, প্রয়োজন হলে বইপত্র যা লাগবে বইপত্র দিয়ে দাও, তবে মোবাইল না। আমি তো এখানেই থাকি, মোবাইল তার হাতে এলো, মোবাইল নিয়ে এত ব্যস্ত হলো, নিয়ন্ত্রণের পরেও নিয়ন্ত্রণের পরেও এতটাই হলো। একদিন আমি বলছি যে কি ব্যাপার, দেখছি সবসময় মোবাইল নিয়ে পড়ে আছে, কিছু বলছো না? বলছে বলবো আর কি, আমাকেই মারতে উঠে যাচ্ছে। যে ছেলেটা সরলপথ একাডেমিতে পড়লো, মাত্র কয়েক মাসের ব্যবধান, বলছে সেই ছেলেটাকে বলবো কি, সে তো আমাকেই মারতে উঠে যাচ্ছে। আমি শুধু একটাই কথা বলেছিলাম, ছেলে তোমাকে মারতে উঠেনি, বরং তুমি তাকে মারতে উঠিয়েছো। সেদিন যখন আমি এই কথাটা বলেছিলাম তার হাতে মোবাইল দেবে না, তখন তো কথাটা শুনো নি, আজকে বলছো আমার কথা শুনছে না, ওই কথা না শোনার তো একটা স্তরে তাকে পৌঁছে দিয়েছি। ভাই সকল, এটা আমি একটা সাধারণ একটা দৃষ্টান্ত দিলাম, ইয়ে ঘটনা অহরহ হচ্ছে। না হলে বলুন, ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হয়ে যাওয়ার পরে পিতামাতার ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর তারপর আদালতের দ্বারস্থ হচ্ছে সন্তান সন্তানদের, এটা হচ্ছে না, এটা তো অহরহ ঘটছে। শুধু অমুসলিমদের মাঝে নয়, মুসলমানদের মাঝেও এটা ঘটছে, অত্যন্ত লজ্জাজনক বিষয়, অত্যন্ত লজ্জাজনক বিষয়। ভাই সকল, এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করুন, আল্লাহ তাআলা আমাদের হেফাজত দান করুন। আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله, اما بعد, فاعوذ بالله من الشيطان الرجيم, ان الله وملائكته يصلون على النبي, يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد, اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد, اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم امين, اللهم اغزل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم امين।
اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم امين اللهم اغزل من قزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم امين আপনাদের সম্মুখে সূরা লোকমান থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম ওয়ামিনা الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا ওয়াত্তাকিযাহা হুসুয়া, এর মাধ্যমে তারা দিনকে আল্লাহর পথকে খেল তামাশায় হাসি ঠাট্টায় পরিণত করেছে। জি, আপনার ভিডিও অডিও সিনেমা ভিসিআর ভিসিডি মোবাইল গান বাজনা বাদ্যযন্ত্র এই সবগুলোর মাধ্যমে সিরিয়ালের মাধ্যমে দীনে ইসলাম থেকে কিভাবে দূরে সরে গিয়েছে, গাফেল হয়ে গেছে, কিভাবে খেল তামাশায় পরিণত করেছে ভাবুন। আমরা দীনকে আজকে বাস্তবায়িত করেই না, উপরন্তু দীনে ইসলামকে খেল তামাশায় পরিণত করেছে, খেল তামাশায় পরিণত করেছে, হাসি ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়ে নিয়েছে। শুধু আলেম ওলামাদের দিকে উঙ্গলি উঠানো নয়, দীনে ইসলামের প্রতি, অথচ আমরা পাপকে পাপময় করছি না। সাধারণ শুধু মানুষ নয়, আমরা আলেমরা পর্যন্ত এর সাথে জড়িত। এমন এমন জিনিস এই মোবাইলের মাধ্যমে, সিরিয়াল অডিও ভিডিওর মাধ্যমে সমস্ত আলেম না আর সমস্ত জনগণ না, সমস্ত ছেলেও না, অনেকেই ভালো আছেন, কিন্তু সিংহভাগের আমি কথা বলছি, সিংহভাগ জনগণ আর কিছু কিছু আলেম মনে করেন যে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছেন, দীনে ইসলামকে খেল তামাশায় পরিণত করেছেন, তারা বুঝতেও পারছেন না, তারা বুঝতেও পারছেন না। অনেক আলেম বলছেন, আমি নাম প্রকাশ করব না, নাম প্রকাশ করছি না, স্বয়ং একজন আলেম ফোন করেছিলেন গত পরশু দিন, অত্যন্ত দুঃখজনক, বিয়ে করার সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পাঁচ অক্তের নামাজ পড়তেই হবে, আবার যে মেয়ে সে আবার হচ্ছে মুলবি সাহেবেরই মেয়ে, আর তারপরে সে এখন আমার কাছে পরামর্শ চাচ্ছিলেন যে কি করণীয়। আমি পুরো ডিটেলস কথাটা বলবো না, আমি শুধু ওর কথাটা বলছি। বর্তমানে সেই মেয়ের মোবাইল আর টিভি ও সব না থাকলেও, সিনেমা আজকে না থাকলেও ঘরে ঘরে কিন্তু আমাদের সবেরই সিনেমা টিভি ব্লু ফিল্ম আর পর্দা উলঙ্গ সব ছবি, এ সব কিন্তু ছবি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এখন প্রবেশ করে গেছে, প্রত্যেকের ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল প্রবেশ করে গেছে। আর তার মাধ্যমে হয়েছেটা কি, বলছে তুমি যা পারো করে নাও, আমি নামাজ পড়ব না। উনি বলছেন বিভিন্ন লোকের বাড়ি বাড়ি বেরিয়ে বেড়েছে, না বাড়ির মধ্যে থাকছে, এখন আমার করণীয় কি, কি পরামর্শ দিয়েছে আমি সেটা আপাতত আপনাদের সামনে উল্লেখ করছি না। আমার বলার লক্ষ্য উদ্দেশ্য হলো যে আজকে আমরা নিজের স্ত্রী সন্তান সন্ততিদের নিয়ন্ত্রণ করতে পারছি না, এর অন্যতম কারণ হলো আমাদের অজান্তে এমন এমন জিনিস আমরা ক্রয় করে নিয়েছি, আর সেই জিনিসগুলো আমরা তাদের হাতে অজান্তেই ছেড়ে দিয়েছি, তারাও পথভ্রষ্ট হচ্ছে, আল্লাহর দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আর সেই গুণা কি আমাদের উপর হবে না, সেই গুণা কি আমাদের উপর হবে না? পরিচালক থেকে নিয়ে কর্তা ও অধিকর্তা যারা আছে তাদের সকলের উপরে এর দায় ভার বর্তাবে, যারা সেই জিনিসটাকে সাপোর্ট করছে। ছেলে মেয়ের হাতে মোবাইল রেখে দিয়েছি, আমি তো কোনো পড়ব না, আমি বলছি আরে মোবাইলে পড়াশোনা করছে, মোবাইলে পড়াশোনা করছে, আমার কথাটা ছেড়ে দিন। যেদিন বলল সমীক্ষা পত্র পত্রিকাতে যে যাদের হাতে মোবাইল দেওয়া হয়েছিল বাচ্চা একবারে কচি বাচ্চাদের না, 9 থেকে 12 ছাত্র ছাত্রীদের হাতে 98% ছাত্র ছাত্রী ওই অনলাইনের মাধ্যমে উপকৃত হয়নি, বরং আরো অন্য জগতে তারা প্রবেশ করেছে, তারা পড়াশোনা করেনি। বাস্তব এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা দেখেছি। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর যদি রহমত যদি পেতে হয় তাহলে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সামান্য একটা ভাইরাস, করোনা ভাইরাস, এই সামান্য করোনা ভাইরাস আজকে আমি সংবাদটা দেখিনি, গতকালকে ও 24 ঘন্টায় 95,000+ শুধু ভারতের মাটিতেই করোনা ভাইরাস। জি,
থালা বাটি বাজানো হলো করোনা ভাইরাস তাড়ানোর জন্য, কত গোবর আর গোমূত্র সেবন বুঝে গিয়েছে, আর গোবর আর গোমূত্র সেবনে করোনা ভাইরাস যাবে না, যাবে না। থালা বাটি বাজিয়ে ভারতবর্ষের মাটি থেকে করোনা ভাইরাস, 33 কোটি দেবতা এ করোনা ভাইরাসের মতো মহামারী রুখতে পারবে না। আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা জেনা ব্যভিচার ছেয়ে যাবে, তখন তাদের মধ্যে ব্যাপকভাবে মহামারী ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীন মাদাউ, এবং এমন এমন রোগ ব্যাধি বালা মুসিবত ছড়িয়ে পড়বে যা আগেকার লোকেদের মাঝে কখনো শোনা যায়নি, কখনো দেখা যায়নি। নামগন্ধ কোনো কিছু ছিল না, সামান্য একটা ভাইরাস সারা পৃথিবী প্রকম্পিত হয়ে গেছে। একটি ভাইরাসের জন্য আরো মারাত্মক মারাত্মক ব্যাধি আসতে পারে যদি আমরা সতর্ক না হই। 5টি বিষয় আছে, সময় নেই, আপনারা দেখে নিতে পারেন, শোনা নেই আপনি মজা। হাদিস নম্বর 4019, বলা বলো আমরা এখনো সতর্ক হয়ে যাই। এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলের মাধ্যমে আমাদের ঘরে ঘরে কিন্তু ওসব প্রায় শুরু হয়ে গেছে। অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, আফসোস লাগে। একই সাথে বসে মাও দেখছে, কত কত পরিবারে বাপও দেখছে, একই সাথে সিরিয়াল, উলঙ্গ ছবি অ্যান্ড্রয়েডের মাধ্যমে একই সাথে। আশ্চর্য ভাই সকল, টাইম যেহেতু শেষের দিকে বিস্তারিত বুঝাতে পারবো না আপনাদের, শুধু একটা বিষয় বলি, এ চোখ দ্বারা আমরা সারা পৃথিবী দর্শন করি, এ চোখের পাওয়ার, এর দর্শন শক্তি বর্ণনা করে শেষ করা যাবে না। এ পৃথিবীর দৃশ্যের প্রতি, পৃথিবীর দৃশ্যের প্রতি তার দর্শন শক্তি সীমাবদ্ধ নয়। আকাশ ভেদ করে গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্রের প্রতিও এ দৃষ্টি শক্তি পৌঁছে যাচ্ছে। এ চোখ দ্বারা আমরা দেখছি, সারা পৃথিবী দেখছি, আকাশে যা আছে আমরা প্রায় এই চোখ দ্বারা দর্শন করছি। চোখের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, তাহলে যিনি চোখটাকে সৃষ্টি করেছেন তার কত ক্ষমতা হতে পারে। আর আমি বলছি না শুধু এতটুকু বলছি, যে চোখ এত সব কিছু দেখলো, সেই চোখেই যদি সামান্য সব থেকে ক্ষুদ্রতর ক্ষুদ্র অনুভব পরমাণু কিছু পড়ে যায়, খড়কুটো পড়ে যায়, কোনো একটা ছোট্ট পোঁকা পড়ে যায় চোখে, যে চোখটাতে পড়বে সেই চোখটা তা দেখা তো দূরের কথা, অন্য চোখটাও টিপটাপ করতে শুরু করবে। যে পৃথিবী সারা পৃথিবী, যে চোখ সারা পৃথিবী দেখছিল, চোখটাই এবার আর কিছু দেখতে পাচ্ছে না। ওই ক্ষুদ্র জিনিসটাকে বের করার জন্য অনেক সময় অন্যের সহযোগিতা নিতে হয়। চোখে যে ক্ষুদ্র জিনিস পড়ছে সেই জিনিসটাই সে আর দেখতে পায় না, তো বড় জিনিস যদি পড়ে যায় সে দেখবে কি করে? বড় জিনিসে যদি ধাক্কা লাগে চোখ তো নষ্ট হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। বলার লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র জিনিসই সেই চোখ কিন্তু দেখতে পাই না, যে চোখ অন্য কিছু করছে। আমরা তো লোকের ভুল দেখতে পাই, হাজার হাজার ভুল দেখতে পাই, ওই চোখের মতোই হাজার হাজার ভুল দেখতে পাই। চোখে যেমন ক্ষুদ্র জিনিস পড়ে গেলে সে আর দেখতে পায় না, বড় জিনিস পড়লে তো অন্ধই হয়ে যাবে। আমার বড় জিনিস তো, ক্ষুদ্র জিনিস তো দূরের কথা, আমার বড় জিনিসগুলো আমি দেখতে সাধারণত পাই না। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন অপর মুমিনের ভাই। মুসলমানরা আপোষে ভাই ভাই, মহিলারা ইমানদার মহিলারা আপোষে বোন বোন, ভাই ভাই, আইনার সাথে তুলনা করেছেন। একজন মুসলমান আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুসলমান অপর মুসলমানের জন্য আইনা স্বরূপ, মুসলমানেরা ইমানদারেরা এক অপরের জন্য আইনা স্বরূপ। আয়নার সামনে আমরা দাঁড়াই, আয়না দেখি, লক্ষ্য উদ্দেশ্য হলো আমার মুখমণ্ডলে কি আছে, কালি লেগে আছে, খড়কুটো পড়ে আছে, ধুলো লেগে আছে, আয়নার সামনে দাঁড়াই, আর আয়না তখন আমার ধুলো বালি খড়কুটো গুলো বলে দেয়, আর আমি তখন নিজের সংস্কার এবং সংশোধন করে নিই। আয়নার উপরে আমরা কেউ রাগ করি না। আয়না যদি আমাকে বলে তোমার মুখমণ্ডলে কালি আছে,
তার কথাটা শুনে বুঝি মুখমণ্ডলের কালিটাকে পরিষ্কার করে নেই, আয়নার ওপরে রাগ করে একটা আছাড় মেরে তাকে ভেঙে দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমানরা এক অপরের জন্য আয়না স্বরূপ। দুঃখজনক হলো চরম সত্য যে আমরা যখন এক অপরের দোষ ত্রুটিগুলো বর্ণনা করি, দোষ ত্রুটি সামনাসামনি যখন বলি যে এটা তোমার ত্রুটি, এটা তোমার ভুল, এটা সংশোধন করা উচিত, তখন আমরা কিন্তু ওর উপরে রেগে যাই। তোমার কত পাওয়ার হয়েছে, তুমি কত জ্ঞানী হয়েছ। আরে আইনের স্বরূপের তাৎপর্য কি? আর অনেক সময় আবার আমরা আইন সামনে বলি না, আইনের স্বরূপ বলেন এক অপর মমিনের জন্য। আইনা কি করে? যতক্ষণ পর্যন্ত আইনার সামনে দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত আইনা আপনার দোষ ত্রুটি বর্ণনা করবে, আইনার সামনে থেকে সরে যাবেন আর কিন্তু আপনার আর আইনা বলবে না আপনার মুখমণ্ডলে কি।